কর্মীদের বলে রাখো যারা বাস দিয়ে পেটাতে আসবে একটা করে অ্যাম্বুলেন্স আর একটা করে হাসপাতালের বেড তারা যেন বুকিং করে তোমার কর্মীদের বলে রাখো যারা বাস দিয়ে পেটাতে আসবে একটা করে অ্যাম্বুলেন্স আর একটা করে হাসপাতালের বেড তারা যেন বুকিং করে দিলীপ ঘোষকে পাল্টা চাচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা দিলীপ ঘোষ বাস দিয়ে পেটানোর নিদান দিয়েছিলেন বলে অভিযোগ আর এরই পাল্টা তোপ দেখে শওকত মোল্লা বলেন পেটাতে আসার আগে একটি করে অ্যাম্বুলেন্স এবং হসপিটালের বেড ঠিক করে পেটাতে আসতে হবে শুনব শওকত মোল্লা ঠিক কি বলেছেন তোমার কর্মীদের বলে রাখো যারা বাস দিয়ে পেটাতে আসবে একটা করে অ্যাম্বুলেন্স আর একটা করে হসপিটালের বেড তারা যেন বুকিং করে বিরোধী দল বিশেষ করে ভারতীয় জনতা পার্টি তাদের একজন সভাপতি ছিল দিলীপ ঘোষ যার এখন ধাক্কা দিয়ে এখন মোটামুটি বের করে দিয়েছে সভাপতি পদ থেকে সে গতকালকে বলেছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাস দিয়ে পেটানো হবে আর হসপিটালে ভর্তি করা হবে আমি বলছি দিলীপ ঘোষ তোমার কর্মীদের বলে রাখো যারা বাস দিয়ে পেটাতে আসবে একটা করে অ্যাম্বুলেন্স আর একটা করে হসপিটালের বেড রবিবার ভাঙড়ের ঘটক পুকুরের একটি প্রতিবাদ সভায় এহেন মন্তব্য করতে দেখা যায় শওকতকে এদিন ভাঙড় বিডিও অফিস থেকে ঘটক পুকুর পর্যন্ত একটি ধিক্কার মিছিল করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের উপর হামলার প্রতিবাদে এই ধিক্কার মিছিলে ছিলেন তৃণমূলের প্রথম সারির নেতারা একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয় এদিন সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন যে টিভিতে দেখলাম বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বাস দিয়ে পেটানোর কথা বলছেন পেটাতে আসলে একটি করে অ্যাম্বুলেন্স এবং হসপিটালের বেড যেন ঠিক করে আসেন পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য যদি বন্ধ না করে তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় বের হলে তিনি আর বাড়ির বাইরে বের হতে পারবেন না বলেছেন সরকার কি বলেছেন শুনব দিলীপ ঘোষকে শুধু সতর্ক করে দিয়ে বলতে চাই এই ধরনের ভাষা বন্ধ করুন না হলে আগামী দিনে যেদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নামবে সেদিন রাস্তাও তো দূরের কথা ঘর থেকে বেরোতে আপনি পারবেন না শুনুন এই দিলীপ ঘোষ বলেছিল তৃণমূল কংগ্রেসের 2 কোটি মানুষকে ঘাটধাক্কা দিয়ে বের করে দেবে বাংলা থেকে এনআরসিসি কার্যকরী হলে এই দিলীপ ঘোষ বলেছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের শ্মশানে পুঁতে দেবে কবরস্থানে পুঁতে দেবে পেটে গুলি করবে বুকে গুলি করবে আবার গতকালকের যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করেছে আমরা দিলীপ ঘোষকে শুধু সতর্ক করে দিয়ে বলতে চাই এই ধরনের ভাষা বন্ধ করুন না হলে আগামী দিনে যেদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নামবে সেদিন রাস্তাও তো দূরের কথা ঘর থেকে বেরোতে আপনি পারবেন না স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে একটা অসন্তোষের সৃষ্টি হয়েছে এবং এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে ঝড়ও উঠেছে তৃণমূল এবং বিজেপি একে অপরকে উদ্দেশ্য করে রীতিমতো তোপ দাগছে এবং এই ঘটনায় রাজনীতির উত্তাপে যে যথেষ্ট সরগরম পরিস্থিতি সেটা বোঝাই যাচ্ছে ভোটের আগে এই ধরনের ঘটনায় গ্রাম বাংলার মানুষ আতঙ্কেও ভুগছেন এমনটাও বিভিন্ন অন্দর থেকে খবর আসছে এ সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে এছাড়াও লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল